রাতের বেলায় নাটক শুনবেন, গান শুনে মরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জানাজা দিও না, যারা রাতে গান শুনে ঘুমায় এরা মারা গেলে জানাজা দিও না। নায়ক নায়িকা গায়িকা যারা মাথায় বসায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই তাদের চেহারা শুকুর আর বানরের চেহারা হয়ে যাবে। খবরদার রাতে শুইবেন কোরআন শুনে শুন, ওই চ্যানেলটা দিয়ে দেন কাবার চ্যানেল, তেলাওয়াত বাজতেছে, কোন সময় আপনি ঘুমিয়ে পড়বেন আপনি নিজেও জানেন না, সারা ঘর কোরআনের নূরে ভরপুর হয়ে কোথাও বসবেন কাবার দিকে মুখ করে বসেন, মুখ করে বসলে ওখান থেকে নূর আসে, ওখান থেকে লাইট আপনার ভিতরে আসে। কখনো কাবাকে পিস দিয়ে বসবেন না, কখনো না। রাসূল সাল্লাল্লাহু যেখানেই বসতেন কাবাকে সামনে রাখতেন, সুবহানাল্লাহ যদি ইচ্ছা করে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাল মাল আলা হুব্বি, এগুলো তো ইমানের ব্যাপার। এবার সম্পদ দেওয়ার পালা আসলো, প্রথম সম্পদ দিবেন আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার খালাকে, আপনার খালুকে, আপনার ফুফাকে, ফুফিকে, আপনার মাকে, বাবাকে। তবে বাপ মাকে যাকাত দেয়া জায়েজ নাই, ভাইকে দিতে পারেন, যাকাত উল্লেখ করার দরকার নাই। ভাই ধর তোর যাকাত দিলে ভাই কবে তোর যাকাত তুই খা শালা, কবে না আপনার ভাই তো ওর একটা ইজ্জত আছে না, আপনি বললেন এই ভাই তুই তো গরিব হয়ে গেছো ধর তোর যাকাত দিলাম খা, দেখছো কারবারটা। হে আমার এত বড় অপমান করলো, কেবল তুই যাকাত তুই খা, না খায়া মরলো এটা নিবে না, গোপনে দিবে না, গোপনে ভাইয়ের হাতে ভাই টাকাটা রাখে, ভাই টাকাটা রাখে। আপনার গোপন কাজ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বাংলাদেশের একজন হিন্দু শিল্পী, আমি নাম বলবো না, খুব নাম করা ছিলেন তিনি, ওনার গানের লাইন শুনলে আপনার মন চিনে ফেলবেন, বলবো না তাও। ওনার সাথে আমার একখানে দেখা এয়ারপোর্টে, দেখি যে উনি আমার পাশে সিট নিয়েছেন। আমি বললাম আপনি আমার পাশে সিট নিলেন কেন? কয় আমি আপনাকে খুব ভালোবাসি। আমি আপনি আমাকে ভালোবাসেন? কয় হুজুর গত সপ্তাহে আপনি এটি এনে কি আলাপ করছেন? আমি বলি আপনি মেয়েদের অধিকারের উপর কথা বলেছেন। আমি হ্যাঁ আপনি শুনে, কয় হুজুর আমি কোরআনও পড়ি। এখন আমার হাত ধরে বলছে হুজুর আমি যদি গোপনে ইসলাম গ্রহণ করি আল্লাহ কি গ্রহণ করবে? আমি বললাম আমার আল্লাহ গোপন, গোপন আমলকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনি যদি গোপনে ইসলাম গ্রহণ করেন আল্লাহর চেয়ে খুশি আর কেউ হবে না, আল্লাহ গোপন, গোপনকে ভালোবাসেন কে? আমরা আল্লাহর জন্য কাজগুলো গোপন ডাকবো, আল্লাহ যদি চান এগুলো তিনি প্রকাশও করে দিবেন, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কারো সামনে প্রকাশ করব, প্রকাশ করলে ছোট শিরিক হবে, কি হবে ছোট শিরিক? রিয়া আন্নাস আল্লাযীনা ইউনফিকুনা মালাহু রিয়া আন্নাস লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা মানুষকে দেখানোর জন্য দান করে আল্লাহ বলছেন এরা আল্লাহকে বিশ্বাসী করে না, আখিরাতের উপরে এদের কোনো ঈমান নাই।